রাজ্যের নিবনার বাবে সুখবর। জানুয়ারির ভিতর ওলাব 10,000 পদর বিজ্ঞাপন। আমার এই বাতরিয়ে হাঁহি বিড়িঙাব রাজ্যের লাখ লাখ নিবনার মুখত। 1,00,000 নিবনাক নিযুক্তি দিয়ার প্রতিশ্রুতিরে আগবাঢ়িছে সরকার। কথা দি কথা রক্ষা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আন এক ঘোষণা। 3-4 মাসের ভিতর সম্পূর্ণ হব 1,00,000 নিযুক্তি প্রক্রিয়া। আনহাতে জানুয়ারি মাসের ভিতর পুনের ওলাব 10,000 পদর বাবে বিজ্ঞাপন। পরবর্তী সময়ত পুনের ওলাব আন 10,000 পদর বিজ্ঞাপন। ডিসেম্বরের ভিতর 10,000 নতুন পোস্ট আমি এডভার্টাইজ করা আছিল, কিন্তু কালি মই বহি দেখিলো ডিসেম্বর নহব, জানুয়ারি লাগিব। গতিকে আমার 1,00,000 পাবর কারণে আমাক আরো 20,000 পোস্ট লাগে। আর এই 10,000 পোস্ট আমি 15-20 জানুয়ারির ভিতর আমি উলিয়াই দিব। 1,00,000 নিযুক্তির প্রক্রিয়া সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। ইতিমধ্যে সম্পূর্ণ 80,000 নিযুক্তি, শীঘ্রে 20,000 পদর বাবে দিয়া হব নিযুক্তি। সেই 10,000 পোস্টর কারণে আজি আকো বেলেগ মিটিং পাতিছো, ফরেস্ট ব্যাটেলিয়ন খোলা কিবা খোলা। গতিকে মূল লক্ষ্য হল যে যাতে অহা 3-4 মাহত সম্পূর্ণ 1,00,000 টো হই যায়। শুকুরবারে পুয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পরিদর্শন করে কামাখ্যা সংযোগি নতুন পথসুয়া। নির্মাণের পিছতে বারিষার সময়সাত এই পথসুয়ার কেবা ঠাইতো সংঘটিত হয়েছিল ভূমিস্খলনের ঘটনা। খহি পড়ছিল প্রকাণ্ড প্রকাণ্ড শিল, সেয়েহে পথসুয়া নতুনক নির্মাণ আর নতুন পরিকল্পনার বাবে পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। পথটো পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার মন্তব্য। রাস্তাটোর বাবে নতুনক প্ল্যান করেছে IIT-এ। IIT-এর প্ল্যানের মতে করা হব রাস্তাটোর কাম। IIT গুৱাহাটীর ফালৰ পৰা আমাক সমাধান বা সলিউশন খিনি দিয়া হৈছে। পাহাড় বিলাক সফট হয়, এইটো কাৰণে মাটিও পৰে। এখানে গোটেই ঘটনাটো আমি বা গোটেই কনসেপ্টটো সাবৰ কাৰণে IIT গুৱাহাটীক আমি দায়িত্ব দিছিলোঁ। তেওঁলোকে যিখিনি আমাক সমাধান দিছে সেইখিনিয়ে মই ইয়াতে আহি আজি সাব চেষ্টা কৰিলোঁ আৰু কিমান হ'ব পাৰে কিমান নহ'ব পাৰে তাৰ এটা বুজিলোঁ। কামাখ্যা পাণ্ডু সংযোগী নতুন পথটো মুকলি হলে মালিগাঁওয়ের পৰা পোনে পোনে আহিব পাৰিব কামাখ্যা মন্দিৰলৈ। পৰ্যটকক আকর্ষিত কৰিবলৈ পাহাৰৰ তলৰ পৰা কামাখ্যা মন্দিৰলৈ অত্যাধুনিক করিডৰ নিৰ্মাণৰ পৰিকল্পনা চৰকাৰৰ। থাকলে আমি এটা করিডর বনাব খুজিছো, আজি আলোচনা কৰিব পৰ্যটন মন্ত্রী। একেবাৰে তলৰ পৰা পার্কিংৰ পৰা পোনে পোনে মন্দিৰলৈকে বিল্ডিং টিল্ডিং একো নোহোৱাকৈ সিধা উঠি যাব পৰা প্লাজা টাজা বনাই এটা নতুন কনসেপ্ট এটা কৰিছো, কিন্তু মন্দির কমিটিও তাক অনুমোদন দিব লাগিব, দেখা যাওক। নিবনুৱা সমস্যা দূৰীকৰণৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ এই পদক্ষেপ সঁচাকৈয়ে প্ৰশংসনীয়। মালিগাঁৱৰ পৰা হাইদৰ আলীৰ ৰিপৰ্ট NB News।